আজকে আমার ফার্স্ট দিন ড্রাইভিং শেখার। ব্রেক আছে, গাড়ি ফার্স্ট ক্লাচে পা দেবো। ক্লাচ কোনটা? ওই যে লেফট সাইডেরটা ক্লাচ টিপ, এটা এটা ক্লাচ, ওটা ব্রেক, মাঝখানেরটা ব্রেক। ব্রেক আর ওই দিকেটা, আচ্ছা এই স্টার্ট করলাম, ব্রেকে পা আছে, হ্যান্ড ব্রেক নামালাম, এদিকে ঠেলে এদিকে এক নম্বর। আচ্ছা এদিকে ঠেলে এটা এক নম্বর এই যে দেয়া আছে। হালকা করে ব্রেকটা ছেড়ে হালকা ক্লাচ ছেড়ে এই আস্তে আস্তে করে আগে নাও। ঠিক আছে, গোলমাল হয়ে যাচ্ছে যে দিয়ে যে ক্লাচ টিপবো, অ্যাক্সিলারেটর ছাড়বো, দু নম্বর। ক্লাচ কি জিনিস, অ্যাক্সিলারেটর কি জিনিস? আমার হাতে তো কিছু নেই, আবারটা যে চালাচ্ছে তার হাতে লোকের জীবন না। তুমি ভুল করলে শুধু তোমার প্রতি হবে। আমার কাছে যদি ক্লাচ ব্রেক থাকতো তাহলে রাস্তায় শেখানো যেত, আমার কাছে কিছু নেই না। ফাঁকা জায়গায় নিয়ে যে প্রথমে প্র্যাকটিসটা করানো, তারপর রাস্তায় দিয়ে। আচ্ছা মাথায় কিছুই ঢুকছে না, সব ঢুকে যাবে। দুবার মাথায় বেডি দেবো, চলে আসবে আস্তে আস্তে। তোমার মাথায় ঢুকেছে, তুমি নিজের পিছন থেকে হাসছো। যেহেতু বাইক চালায় তো ব্যাপারটা বুঝতে পারছে। আচ্ছা এবার হাতে এলেই মোটামুটি কেন তুমি আগে, তুমি গাড়িতে দাবলে বসেছো, গাড়ি আগে চালাবে বলে পায়ের দিকেও আগে ধরবো, এই দিকে পায়ের দিকেও খেয়াল কর যে পায়ে কি করছি, কোন জায়গায় কি করছি, এটা ফলো করে চালাকে না জায়গা। ধরেন একটা বুকিং আছে লং এ, নিজে ড্রাইভ করে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওখানে নামবে, এই বাবা এই তো বিরাট বড় মেকআপ আর্টিস্ট, হ্যাঁ বিরাট ব্যাপার। এই রাস্তা দিয়ে যে কি করে এসেছি, রাস্তায় হয়তো কাউকে নিয়ে গেছি, তারপরে সামনেটা ঢুকতে চালিয়ে নিয়ে যাব, এরকম পুরো রাস্তাটা অন্য কেউ চালাবে, ঢুকার আগে আমি। ভাই কিছু মনে করো না, না আমি বলছি এবার বলো, মানে ক্লাসটা টিপেছিস? ক্লাসটা কোনটা? কোথা হচ্ছে? বাঁ দিকেরটা? হ্যাঁ টিপেছিস? হ্যাঁ টিপেছিস? হ্যাঁ হ্যান্ড ব্রেকটা নামা, টিপে টিপতে পারছি নি, টিপ টিপতেই পারছি নি তো, টিপতে পারছি নি নামাবো কি করে, এত টাইট কি করে হয় একটা হ্যান্ড ব্রেক করবো না। তোর তোলার সময় এমনি দুল টিপে তুলতে হবে না, হ্যাঁ এক নম্বর লাগা। এক নম্বর কি? সামনের দিকে টিপ, ক্লাচ টিপ, ক্লাচ টিপ আছে, ফুল টিপ আছে, হ্যাঁ ফুল টিপ, হ্যাঁ ঠিক আছে। আস্তে আস্তে অ্যাক্সিলারেটর পা দিতে হবে না, আস্তে আস্তে ক্লাচটা ছাড়, আস্তে আস্তে, হ্যাঁ এই ট্রাক্টর আসছে। প্লিজ fasten your seat belt, কি করছে বুঝা মুশকিল। ঠিক আছে, ওই জন্য তুই দুধ গেল, হালকা হালকা অ্যাক্সিলারেটর পা দেন, হালকা হালকা আস্তে আস্তে, অত জোরে নয়, হালকা। ক্লাচ ছেড়ে দিয়েছো তো? হালকা হালকা চা, হালকা হালকা। আমি যে কি করব, গাড়িটা সিধা করে নিয়ে যাবে, আর কিছু যাই না। বাইরে ডোবে পড়বে না, বাঁধিয়েগা বাঁধিয়েগা। কোনটা বাঁধিক গো? বাঁধিক তো বাঁধিক, খিচে আছিস কেন? তো না হালকা ধর, আবার অত দাবড়াচ্ছিস, গেট একটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সিট বেল্টটা জমা, আবার অত অ্যাক্সিলারেটর করে, হালকা বলছি যে এটা। আচ্ছা স্টিয়ারিংটা সোজা করলে সোজা, আর যেদিকে চালাবে সেদিকে চালাবে, চলবে। ক্লাচটা টিপে অন করা হয়, ক্লাচ টিপে লিভারটা চেঞ্জ করা হয়, দু নম্বর দে ক্লাচ টিপে, ক্লাচ টিপ টিপেছিস? টিপেছিস? টিপেছিস তো? হ্যাঁ চ, অ্যাক্সিলারেটর আসতে পারে, ক্লাচ ছেড়ে দিয়েছিস তো? ঠিক আছে, হালকা হালকা আছে, তোমার হাতেই আজ আমাদের প্রাণ। ড্রাইভিং শিখতে এসে বাদিক ডান দিক ভুলে যাওয়া আমি। বাহ, ফাঁকা রাস্তা। তো ওই জন্যই তো নিয়ে আসা এখানে, প্রথম ট্রেনিং দেওয়ার জন্য। বাবু গাড়ি শিখছে, এদিকে সোজা ঘানটায় উঠলে তোর মুন্ডু ফাটিয়ে দেবো। কাটা আমি এটা খুলে চালাবো এটাকে, তাহলে আমার ভালো লাগবে একটু। এরকম থালা নিয়ে খাটের উপরে কত যে দীর্ঘদিন স্টিয়ারিং করে চালিয়েছি, ঘরের লোক বললেই তোমাকে বলবে। মানে একবারে পুরো সেই আলু গাড়িগুলো ঢুকতো না, ট্রাকগুলো, এখন ডাঙ্গলা দম গিয়ার চেঞ্জ করে এরকম ইয়ে করতো। কোন গিয়ারে আছে এখন? 2 নম্বর অ্যারো চিহ্ন করে দেওয়া উচিত। সিট বেল্টটা পরাও, পরে যাও। সামনে তলার দিকে, সামনের দিকে হাত দাও। সামনে সামনে কেমন করছে? দাঁড়াও না, এটা চালাবো না প্রথমে। প্লাস্টিক, হ্যাঁ, ব্রেকও পা রাখ, ক্লাচ ফুল টিপ। ব্রেক কোনটা বলে দাও, মানে ক্লাচ টিপা চলবে না, পানামা ডগ ডাই ধর। ঠিক আছে তো, এবার স্টার্ট কর। ওটা টিপে ব্রেকটাও টিপবো, ব্রেক টিপা থাক। স্টার্ট কর, টিপ টিপ। হ্যাঁ ছেড়ে দে। চল, কেন ছাড়বো? ছেড়ে দে, কিছু হবে না, বন্ধ হবে না। যা, এটা সোজা চালাবো, তাই তো? হ্যাঁ, একটু স্পিড দাও। স্পিডটা তোর পায়, আমার পায় না। একটু টিপ হালকা করে, ডান দিকেরটা হালকা টিপবে, হালকা দিকে নে। কোন এটা? হ্যাঁ, অ্যাক্সিলারেট হালকা। কত কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু একটু। আমি বুঝতে পেরেছি এবারে কি ব্যাপার। মান বুঝতে পেরেছো তুমি? একটু টিপে আবার না, একটু টিপে টিপে যাব না। হ্যাঁ, একটু টিপে টিপে যাও, হালকা হালকা। জীবনে মোটরসাইকেল চালানি সেই মেয়েটি আজ 4 চাকায় হাত দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই প্রথম কেমন লাগছে আপনারা, আপনি বলুন। আমি যে কোন দিকে যাচ্ছি, মারবো কান মুদে। সিধা চল, সোজা সোজা চল। এক্সেলারেটর টিপো হালকা হালকা, আবার অত জোরে। আচ্ছা আচ্ছা, এরকম। হ্যাঁ, টিপি নি তো? হ্যাঁ, টিপতে হবে না, এরকম চল। চে ওরকমই যাক যেমন যাচ্ছে, তোমাকে যে বেশি যাওয়া হবে না। তোমার এরকম যাচ্ছিল, আবার সামনে দেখো। এদিকে কোথায় যাচ্ছে নি তো? কোনটা 10 কোথায়? ওই যে ওই যে কাটা উঠছে, জিরোতে আছে। আচ্ছা ঠিক আছে, এবারে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, ওটা দেখে যাও, সব বুঝে গেছি। টাইম লাগবে একটু, আমি তো বুঝতেই পারছি না স্টিয়ারিং কোন দিকে ঘুরছে। আমি করব ভিডিও, করনি কেন ভিডিওটা? আমি তো অবাক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, উঠে যাচ্ছে না স্পিডটা। বলতি করবি, বুঝবি সারা কেমন করবি। দেখো, আমি তো আর পাটাকে ইয়ে করতে পারছি না। কি করতে পারছো নি? আমার নতুন স্টুডেন্ট, দেখতেই পাচ্ছেন আপনারা। ভিডিওই তো করছি, বিগ ভিডিও দেখি। দেবু দাঁড় করা দাও গাড়িটা, দেখি দাঁড় করা পারিস নাকি। ক্লাস টিপে, না না, আমি আরেকটু গিয়ে দাঁড় করা। ক্লাস টিপে ব্রেক মেরে দেখি কেমন দাঁড় করেছিস। ক্লাসটা আগে টিপবে, দিয়ে ব্রেকটা আস্তে করে মারো। আমি জানি, মাদার করা আমি দেখবো। এটা পাচ্ছিস না, পারিস নি। দেখো, সোজা যেতে পারছিস না কি? আমি বলো, ঠিক আছে। যদি ব্রেক মেরে দাঁড় করা আগে দেখি আমি সোজা টিপছি, ব্রেক মেরে ওদিকে কোথায় দেখছো? দাঁড় করা গাড়িটাকে মাঝখানে একটা ব্রেক, ক্লাচ টিপ। পুরো একটা ক্লাচ করো, একটা টিপ, মিডল পুরো ক্লাচ করো। এই ক্লাচ টিপটা নিজে করবে তুমি। ঘোড়া দিয়ে ঘোড়া, আবার যা ঘোড়া, আস্তে হালকা অ্যাক্সেলারেট করো, হালকা অ্যাক্সেলারেট করো। ঘোড়া পুরো ঘোড়া, গাড়িটা পুরো ঘোড়া। সিধা কর, আবার ঘোড়া দিয়ে ঘুরিয়ে তারপর হালকা হালকা সিধা কর। সিধা কর, এবার সিধা কর। হ্যাঁ, চ চ, সিধা কর। আচ্ছা, ওদিকে চলে যা। তুই ওর স্টিয়ারিং মুতে বান করেছি। চ, নান্টুদা দেখলাম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, সেটা তো তুমি আমাকে মুখ করছো। হ্যাঁ, আমি ওটাই তো বলছি যে নান্টুদা আমাকে তুমি যে সারাক্ষণই মুখ করেছো, তাহলে তো ভিডিওতে তো সেটা উঠবে না। মানে ভিডিওতে কি দেখাচ্ছে নান্টুদা? হ্যাঁ, কি ভিডিওতে মুখ করা ওঠে যে নামবো খুলো না আমি নামবো খোলো 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 উফ মা গো 3% চার্জ ফোনে পান চকলেটটা নেবো পান চকলেট ওই যে দেখতে পেয়ে গেছি সো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমরা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। তো নেক্সট ভিডিও নিয়ে খুব জলদি আসছি, তোমরা কিন্তু সাথে থেকো।